হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি যেখানে ঘুরতে গেছিলাম মচুরন্দপুর, তো সেখান থেকে আজ ফিরলাম। তো ওখান থেকে আমি একটা দেশি মুরগি নিয়েছি, তো সেই দেশি মুরগির আজকে রান্না হবে রাতে। তো আপাতত আমি সেটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, অ্যাকচুয়ালি আমি ম্যারিনেট করিনি, তো ওটাকে ম্যারিনেট করে ফ্রিজে রাখা হয়েছে আপাতত। তো রাত্রিবেলা দেশি মুরগির ঝোল আর গরম ভাত, তো চলো ম্যারিনেটটা দেখে নিই। তো এই যে দেখতে পাচ্ছ সেই দেশি মুরগিটা, এই দেখো দেশি মুরগিটা ম্যারিনেট করে রাখা আছে। ম্যারিনেট বলতে এখানে দই যা যা দেওয়া হয় মাংসতে, তো সেইগুলোই দেওয়া আছে। আদা, রসুন, পেঁয়াজ, জিরে, হলুদ, লঙ্কা, সামথিং সামথিং এগুলো দেওয়াই রয়েছে। তো এইগুলো দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। তো এটা আর কিছুক্ষণ পরে রান্না হবে, তো চলো রান্নার সময় দেখা যাক। আমি রান্না করার জন্য রেডি, এখানে আমি কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেবো। এখানে আমার দেশি মুরগিটা পুরো রেডি, তো চলো এবার সোজা রান্নাতে আসি। বন্ধুরা, আমি এখানে আলুটা ভেজে নিচ্ছি আগে, একটু খুব বেশি আলু দিই নি আমি, এখানে আলুটা ভেজে নিই। তো এই তেলেই আমি আবার মাংস রান্না করবো, ততক্ষণ আমি লঙ্কাটা ভিনেগারে ভিজিয়ে নিই। তো বন্ধুরা, এখানে আমি কাঁচা লঙ্কাটা অলরেডি ভিনেগারে ভিজিয়ে দিয়েছি, হয়তো তোমরা এখন ভাবছো যে আমি কাঁচা লঙ্কাটা ভিনেগারে কেন হয়ে গেলাম। তো বন্ধুরা, বলি কাঁচা লঙ্কা পেঁয়াজ ভিনেগারে ভিজিয়ে রাখলে ভীষণ সুন্দর একটা স্মেল আসে, খুবই সুন্দর একটা স্মেল আসে, খেতেও ভীষণ ভালো লাগে। তো এটা গরম গরম ভাতে যখন মাংস দিয়ে খাওয়া হবে তখন দারুণ লাগবে। তো তোমরা একটু এটা ট্রাই করে দেখো, ভীষণ এটা এখন আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, প্রায় 2 থেকে 3 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো এটা। আমি এখানে পেঁয়াজও দিয়ে দেবো, তো আমি লঙ্কাটা আগে দিয়ে দিলাম। চলো এখানে দেখি আলুটা আমার ভাজা হয়ে গেছে। তো দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, তো এবার আমি আলুটাকে তুলে নিই। তো বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো তেজপাতা, আর এখানে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ, এটাও আমি দিয়ে দেবো। তো এর মধ্যে এবার আমি সেই দেশি মুরগিটা দিয়ে দেবো আস্তে করে, ছেড়ে খুবই সাবধানে। পুরোটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এটা দিয়ে দিয়েছি বেশি মরিদা কড়াইতে, তো দেখো হচ্ছে। তো আমি এটা এখন ঢেকে ঢেকে রান্না করবো, তো ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে আবার আসছি। দেশি মুরগির ঝোল আর গরম গরম ভাত, জাস্ট অসাম। তো এটা এখন অনেকটাই সময় লাগবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে, যেহেতু দেশি মুরগি তো এটা প্রেশার দিতে হবে না, একটু ঢেকে ঢেকে ভালো করে কষালেই এটা হয়ে যাবে, খুব ভালো করে কষাতে হবে। তো কষিয়ে নিই আমরা ততক্ষণ। বন্ধুরা, এখানে পেঁয়াজটাও ভেজে ভিজিয়ে দিয়েছি, পেঁয়াজটাও ভিজিয়ে দিয়েছি, তো ওটা ভিজিয়ে এখানে আমার এখনও হচ্ছে। তো এবার আমি এর মধ্যে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো টমেটো পেস্টটা। তো বন্ধুরা, আমার কষানো রেডি হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি জল আর একটু কষিয়ে নিয়ে জলটা গরম করে আমি দিয়ে দেবো। সো ফাইনালি আমার চিকেন রেডি, সেটা দেখা হচ্ছে তোমাদের সাথে খাওয়ার সময়। তো ফাইনালি আমার দেশি মুরগি রেডি খাওয়ার জন্য, তো আমি নিয়ে বসেও পড়েছি। তো সবাই বাড়িতে ট্রাই করবে আমার সিম্পল দেশি মুরগি রেসিপি। আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। টাটা বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।